তুমি ছিল কোথায়? আজকে তুমি এসে এখন ডিআইটি মসজিদকে চোখের চোখের লালসা দেখে দেখে যা, তুমি আমাদেরকে আঙ্গুল দেখাচ্ছ, তোমার মাথায় ব্যথা। ডিআইটি মসজিদ, ডিআইটি মসজিদ, এখানে হাজার হাজার মুসল্লি আসে, এটা তোমার মাথার ব্যথা। হ্যাঁ, তুমি একটা দলের মধ্যে আছো, তুমি এক ওলামায়ে কেরামদেরকে, তুমি যে সমস্ত ভাবে তাদের সাথে তোমার ভালোবাসা প্রেম, তুমি তাদের সাথে থাকো। এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন জাতের মানুষরা থাকে, তুমি সকলের মেয়র। আমাদের আকীদা বিশ্বাস নিয়ে আমরা থাকবো, তোমার আকীদা বিশ্বাস নিয়ে তুমি থাকো, তোমার কবরের জবাব তুমি দিবে, আমাদের জবাব আমরা দিব। আমাদের আকীদা বিশ্বাস নিয়ে তুমি কেন টানাটানি করছো? আমরা এখানে মিলাদ করি না, ক্যাম্প করি না, তুমি বলছো মিলাদ ক্যাম্পের কোনো অস্তিত্ব দেখাতে পারেনি আজ পর্যন্ত কেউ। এটা চলছে গতানুগতিক ভাবে, মানুষ করে যাচ্ছে, আমরা করছি না, এটা আমাদের ব্যাপার। তোমার তুমি চাচ্ছ সমস্ত মসজিদগুলি দখল করে করে সেখানে তোমার বেদাতি মৌলবীদেরকে আস্তানা গড়াই দেওয়ার জন্য তুমি মেয়র সহযোগিতা করতে শুরু করছো। তুমি তাদেরকে সহযোগিতা করো করো, কিন্তু আমাদের নিয়ে মাথা ঘামাবার দরকার নেই, আমাদের ব্যবস্থা আমাদের আল্লাহ করবে। এই জন্য না, আমি আবার বলছিলাম যে আমাদের মান ইজ্জতের উপরে আঘাত আনছে, এই জন্য মামলা আমরাও করব। তুমি মামলা করেছো, কোর্টটা শুধু তোমার বাবার নয়, কোর্ট জনগণের। আমরাও আমাদের ইজ্জতের উপরে, কেন তুমি আমাদেরকে চুরি মামলা দিয়ে ভালো মানুষকে এইভাবে করে তুমি ঘায়েল করেছো, আমরা তোমাদের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে মামলা দেখো। আইন তার গতিতে চলতে থাকবে, মানুষ আইন বুঝবে দেশে কারা চোর আর কারা ভালো মানুষ। যারা কোটি কোটি টাকা চুরি করে করে আত্মসাত করে দেশের বিভিন্ন জায়গার মধ্যে বসে আছো, পৌরসভার কোটি টাকা তোমরা চুরি করো, বিভিন্ন জায়গায় অবৈধভাবে তোমরা করো, বিভিন্ন ওয়ালাদেরকে নিজেদের পছন্দের লোকগুলাকে তোমার বাড়ির ভাড়া দিয়ে বানাও, বহু মানুষ তারা চাইও পায় না, তুমি সেইভাবে চুরি করতো। তোমরা নিজেরা চোর সেজে আমাদেরকে চোর চোর বলে রাখছো, এটা তো দুনিয়ার নিয়মে, চোর বাঁচবার জন্য চোর মানুষ ভালো মানুষকে চোর চোর বলে রাখে। এই হিসাবে বলতে চাই, সাবধান হয়ে যাও, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে এই সমস্ত তোমার দ্রুবিসন্ধি, এটা আল্লাহ পাক নস্যাত করে দিবে, দুলিস্যাত করে দিবে, তোমার আইবির ক্ষমতা তা টিকিয়ে পারবে না ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের এখানে নিয়ে যদি চোখ রাঙ্গা করো, নারায়ণগঞ্জের লক্ষ জনতাকে নিয়ে আমরা চোখ রাঙ্গা করবো, তখন তুমি তোমার অবস্থা, আইন তার নিজস্ব গতিতে চলে, এই অংশটা তুমি করো নাই, এই অংশটা আমরা ভেঙে এটা এখানে আমাদের মসজিদের সাথে দুইটা পয়সা দু করে করে তিলি তিলি করে আমরা মসজিদে বসতে আনছি। আজকে তুমি আমাদের মাথার হেলি ফেলে দাঁড়াইছো যে এরা এখানে কেন এখান থেকে টাকা নেয়, টাকা কি আমার পকেটে যায় না আমার কমিটির পকেটে যায়? টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করা হচ্ছে, দেখতে মনে চাইলে তোমরা আমাদের হিসাব দেখতে পারো, তুমি আইবি হিসাবে দেশের জনগণ হিসাবে তুমি এই দেশের মসজিদের হিসাব দেখতে পারো, কিন্তু মসজিদের এই সামান্য জায়গাটুকু তুমি উঠিয়ে দেওয়ার জন্য হুমকি দেওয়ার তুমি কে? তুমি আসবে এখানে ভাঙতে, লাশ পড়ে যাবে এখানে, মনে রাখবা যেদিন তুমি অবস্থান, তুমি আমি বলছিলাম তোমার আলোচনায় তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ভান দেখো নাই, তুমি সেই রাস্তায় হাঁটতে শুরু করেছো, তোমার পথে তুমি কাজ করতেছো, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। তুমি এখন এসে যখন আমার ঘাড়ে চাপা দিয়া আমার মাথায় তুমি বসতে শুরু করছো, আমরা জীবন থাকতে তোমাকে ছেড়ে দেবো না। এই জন্য সাংবাদিক ভাইয়েরা, সঠিক কথাগুলি যা আমরা বললাম, আপনারা আপনাদের কলমের আগায় ইসলামের খাদমতের জন্য, হককে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের কলমটাকে ব্যবহার করবেন ইনশাআল্লাহ। এর বিনিময়ে আল্লাহ আপনাদেরকে উভয় কালের কল্যাণ দান করবেন, কারো চোখরাঙ্গা দেখে আপনারা সত্য কথাটাকে আড়াল করবেন। এই জন্য আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন আমরা এখানে শেষ করতে যাচ্ছি, এবং প্রশাসনের লোক আছেন, যারা আছেন সকল ভাই সত্য কথা লিখবেন, তিনি আমাদের উপরে আসলে ওনার আক্ষেপ প্রকাশ করতে চাচ্ছে, আক্রোশগুলি প্রকাশ করতে চাচ্ছে, আক্রোশ করে দেশে নেতৃত্ব দেওয়া যায় না। তুমি একজন মেয়র, তুমি বিশাল পদে তুমি অধিষ্ঠিত হয়েছ, কিন্তু তোমাকে সকলে, তোমার চোখে সকলকে সমান দেখা দরকার, কিন্তু তুমি কারোর বিরুদ্ধে সোচ্চার হইয়া তাদেরকে এইভাবে পানিশমেন্ট দিবা, এটা আদৌ তোমার জন্য উচিত হবে না, ভালো হবে না। এর জন্য কথাগুলি আমরা সকলে বোঝার চেষ্টা করি, আমাদের প্রয়োজনে আমরা বৃহত্তম আন্দোলনের ডাক দিব, যদি প্রয়োজন হয়ে যায় ইনশাআল্লাহ আপনারা সকলে সহযোগিতায় হাত বাড়িয়ে থাকবেন তো ইনশাআল্লাহ। এই বলে আজকের সাংবাদিক সম্মেলন আমরা শেষ করে দিচ্ছি দোয়ার মাধ্যমে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।